আসসালামু আলাইকুম, আমি সানা আইসিটির পক্ষ থেকে আপনাদের সমক্ষে আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম এসএফআই রিলেটেড। কিভাবে আপনারা এসএফআই এর এক্সিকিউটিভ অ্যাফিলিয়েট হবেন, দেখুন আমি এখানে আছি অ্যাফিলিয়েট, আমার এখানে টোটাল ভার্সা পয়েন্ট আছে 2 মাস মিলে 1490 ভার্সা পয়েন্ট, যেহেতু 1500 ভার্সা পয়েন্ট হলে এক্সিকিউটিভ অ্যাফিলিয়েট হওয়া যায়। দেখুন আজকে আমি এক্সিকিউটিভ অ্যাফিলিয়েট কীভাবে হপন, আমি প্রথমে আমার টু ডু লিস্টে যাব, টু ডু লিস্টে গিয়ে দেখব যে আমার এখানে কত ভার্সা পয়েন্ট অ্যাভেলেবেল আছে। 687 ভার্সা পয়েন্ট অ্যাভেলেবেল, এবং দেখুন আমার এই দুটো 10 ফেসবুক লাইকে দুটো 10 পয়েন্ট বাকি আছে, এখানে উইকলি অ্যাকশন করতে পারে নাই। আর এখানে আরও আছে, এখানে ব্লগ গিয়ে আছে 20, এটা ইন্টারমিডিয়েট অ্যাকশন, এটাও করা হয়নি। আজকে আমি ডেইলি ওয়ার্ক করে 1500 ভার্সা পয়েন্ট ফিল আপ করবো, কিন্তু এটা ডেইলি ওয়ার্ক ছাড়াও, দেখুন আমি এটা কাজ শুরু করছি, ছাড়াও আপনারা 1 মাসের ভিতরে এক্সিকিউটিভ অ্যাফিলিয়েট হতে পারবেন, এটা সম্ভব, অসম্ভব কিছুই না। দেখুন আমি আজকে কাজ করতেছি, আমি একটু শর্টকাট ওয়াই ইউজ করি, সবগুলো ট্যাব আমি নিয়ে নিলাম, শর্টকাট করার জন্য আর কি, খুব দ্রুত কাজটা হয়ে যাবে। এটা আই হ্যাভ রিসিভড দ্য ইনফরমেশন অন দিস পেজ, দেখুন প্রত্যেকটা পেজ রিভিউ করার জন্য আপনাকে 1 ভার্সা পয়েন্ট দিয়ে থাকে। এটা হয়ে গেছে আমার, কেটে দিলাম, এটা ক্লিক করব। দেখুন আমার এখানে ভার্সা পয়েন্ট যদি আজকে 1500 হয়ে যায় তাহলে আমি এক্সিকিউটিভ হব। এটা হয়ে গেছে, আর এক্সিকিউটিভ হইলে কী হয়, আপনার প্রতি মাসের ভিতরে আপনার 1500 ভার্সা পয়েন্ট বানাতে হবে, কিন্তু প্রথম মাসে প্রথম 2 মাস মিলে 1500 ভার্সা পয়েন্ট বানানোর জন্য একটা সুযোগ দিয়ে থাকে, কিন্তু তারপর থেকে এই সুযোগটা আর দেয় না, তখন প্রতি মাসে 1500 ভার্সা পয়েন্ট বানাতে হয়। ছোট করে নিলে কি এখানে সুবিধা আমার দেখতে, আমার আর পিছনে বারবার যাওয়া লাগে না, সেজন্য আমি একটু ছোট করে নিলাম। এবং এখানে 1500 ভার্সা পয়েন্ট নিলেই হবে না, এটাকে আপনাকে মার্কেটিং করতে হবে, এখানে জাস্ট প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো সেল করতে হবে, সেল করে তার থেকে আপনি যে কমিশন পাবেন সেটাই হচ্ছে আপনার ইনকাম। তাছাড়া এই এসএফআই আপনাকে এক্সট্রা কিছু ইনকাম দিয়ে থাকে, যেমন ট্রিপল ক্লিক, তারপরে লোকাল ভেন্টিয়া, এখান থেকে কিছু কমিশন আপনি পান, এই কমিশনটা হচ্ছে আপনার 1500 ভার্সা পয়েন্ট প্রতি মাসে যদি করতে পারেন তাহলে এরপরে কমিশনটা দিয়ে থাকে। তারপরে আপনার অনলি 1500 না, 3000 করলে তার একটা বেনিফিট আলাদা, এবং সেটা আপনারা চার্টে তো অবশ্যই দেখছেন ইনকাম চার্টের ভিতরে যে কোনটা কী করলে কী লাভ। আপনারা জাস্ট মার্কেটিং করেন, মার্কেটিং একটা ভালো সাইট, রিস্ট্রিক্টেড সাইট, এবং আপনার পেমেন্ট দিয়ে থাকছে, রিয়েল পেমেন্ট দেয়, এখানে দেখবেন বিদেশি মানুষ বেশি কাজ করে, কারণ পেমেন্ট না করলে কিন্তু বিদেশি মানুষটা ফাও সময়তে টাইম লস করে না, সেহেতু আপনারা এটা করবেন। এবং আমার রেফারেল লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা এখান থেকে রেফার নিতে পারেন, প্র্যাকটিস করেন, দেখেন নিজেরা কাজ যদি বোঝেন ভালো তাহলে ভালো ইনকাম করতে পারবেন এখানে, কিন্তু না বুঝলে হবে না।
পূর্বের ভিডিওতে আমি আমার এই ডেইলি ওয়ার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আপনারা ওখান থেকে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে, যে কীভাবে এই কাজগুলো করতে হয়। আমার পূর্বের ভিডিওয়ে এই কাজগুলো সম্পর্কে দেওয়া আছে। আমি আজকে 1500 হোয়াটসঅ্যাপ পয়েন্ট বানিয়ে আপনাকে দেখাবো, সেই জন্য আমি এটা করছি। এবং সাথে থাকবে হচ্ছে ফেসবুক লাইক কীভাবে করতে হয় আর ব্লগ কীভাবে করতে হয়, ব্লগে আপনার আইডিটা কীভাবে অ্যাড করবেন এবং কীভাবে একটা নিউ ব্লগ খুলবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমার ডেইলি ওয়ার্ক হয়ে গেছে, অলরেডি আমার এখানে 1500 হোয়াটসঅ্যাপ পয়েন্ট হয়ে গেছে। দেখুন 1500 হোয়াটসঅ্যাপ পয়েন্ট, এখন কিন্তু আমি এক্সিকিউটিভ অ্যাফিলিয়েট হয়ে যাব। এটা আপাতত পেন্ডিং থাকে, দেখুন 1500 হয়েছে, আপাতত পেন্ডিং আছে। কখন আমার মানে আপনার ব্যাচটা চেঞ্জ করে এক্সিকিউটিভ ব্যাচ এখানে দিয়ে দেবে, এবং পরবর্তী একটু লেট হবে, লেট হওয়ার পরে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেবো। এবার দেখাবো আচ্ছা টুডে লিস্টের ফেসবুক লাইক। দেখুন আমি টুডে লিস্টে গেলাম, তারপরে দেখলাম যেখানে ফেসবুক লাইক আছে, আমি ফেসবুক লাইকে ক্লিক করলাম। ফেসবুক লাইকে ক্লিক করলে দেখছুন এখানে লাইকস আসছে, আমি তখন লাইক দিয়ে দিলাম। ফেসবুক লাইক দিলে আমার লাইক হয়ে গেছে, এবং এটাও ক্লিক করলাম, দেখলো ফেসবুক লাইক চাইছে, ফেসবুক লাইক দিয়ে দিলাম, আমার দুটো লাইক হয়ে গেছে। এবং এই লাইক দুটো আপনার উঠে গিয়ে দেখুন ফেসবুক লাইক দিয়ে দিচ্ছি, এবং আমি পয়েন্টটা পেয়ে যাব। দেখুন আবার ক্লিক করি, ক্লিক পরে এখানে একটা সংকেত উঠবে, একবার ডিসলাইক আর একবার লাইক করলাম, তারপর বলছে ইউ হ্যাভ রিসিভ পয়েন্ট ফর লাইকিং এত, হ্যাঁ প্লিজ রিলোড দ্য ভিপি লেটার পয়েন্ট। দেখুন আমি একবার লাইক দিয়েছিলাম, পরের বার ডিসলাইক দিলাম। হ্যাঁ, লাইক এবং ডিসলাইক দেওয়ার পরে আবার লাইক দিয়ে রিলোড করুন, দেখুন আপনি পয়েন্টটা পেয়ে গেছেন। দেখুন সেই লাইকে দুটো আপনার পেজ ছিল, সেই পেজ দুটো চলে গেছে ফেসবুক থেকে, এবং দেখুন এখানে 1520 হয়ে গেছে। আমি বলছিলাম এখানে আপনার 1500 হোয়াটসঅ্যাপ পয়েন্ট ছিল, শুধু ফেসবুক লাইকের জন্য 20 পাইছেন। এবার দেখাবো আপনাদের ব্লগ, এই যে 20 ব্লগে আছে 20, আমি এটা নিউ ক্রিয়েটিভ ব্লগ তৈরি করব। এখানে ক্লিক করলাম, আমার ব্লগের ইউআরএল দিতে বলছে, কিন্তু আমার এখানে ব্লগ তৈরি করা নাই, সেহেতু আমি এখন কি করব এখানে দিস পেজে যাব। পেজ নিয়ে এখান থেকে যে কোনো একটা পেজ আমি সিলেক্ট করব, যে আপনার যেমনটাই পছন্দ হয়। যেমন আমার ব্যানার, আমি এই ব্যানারটা মনে করেন এই ব্যানারটা আমার পছন্দ হয়েছে, আমি ব্যানারের এইটা কপি করব। কপি করে নিয়ে এটা নিউ ক্রিয়েটে ব্লগ এখানে লিখলাম, ব্লগ স্পট গেলাম, ব্লগ ব্লগ স্পট ব্লগার ডট কম ক্রিয়েটে ব্লগ সাইন করতে বলছে। খেলোয়াড় একটু সমস্যা হচ্ছে, ব্লকটা ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যালো, দেখুন এটা ব্লগে ঢুকছে। এখন একটা ব্লগ ক্রিয়েট করলাম, আমি ব্লগ কী দিয়ে তৈরি করব বলছে, ক্রিয়েট এ গুগল প্লাস প্রোফাইল না ক্রিয়েট লেভেল ব্লগ প্রোফাইল, অবশ্যই আমি ব্লগ প্রোফাইল দিয়ে করব। হ্যাঁ, নেম ডিসপ্লে নেম, আমি ডিসপ্লে নেমটা দিয়ে দিলাম,
দিয়ে দিলাম হচ্ছে। হ্যাঁ অন্ডা ওয়েলসন ক্রিয়েট ব্লক ক্লিক করলাম। আপনারা কীভাবে একটা নিউ ব্লক তৈরি করবেন সেইটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা ক্রিয়েট এ নিউ, এবার টাইটেল, এখানে আমার টাইটেল দিলাম। অ্যাড্রেস .com দেখুন এই নামে নেবে না। টাইটেল দিতে বলছে, এটা হবে না। দেখুন শাহনাজ আশফাক এই নামটা নিচ্ছে, আমি এই নামটা দিলাম। এবং একটা থিম, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এবং একটা থিম দিতে বলছে, আমি এখান থেকে একটা থিম চয়েস করলাম এই থিমটা। হ্যাঁ এবার আছে নিউ ক্রিয়েট ব্লগে ক্লিক করব। ক্রিয়েট ব্লগে ক্লিক করলে বলছে একটা ব্লগ তৈরি হয়ে গেছে। এখন যে কোনো একটা পোস্ট করতে বলছিল, আমি এখান থেকে এদের এই মার্কেটিং এইডে যে কোনো একটা ব্যানারে ক্লিক করে ব্যানারের আমি এটা কপি করছি, ইউআরএলটা কপি করে এখানে আমি এবার একটা নিউ স্ট্যাটাস দেব। নিউ স্ট্যাটাস দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে নিউ পোস্ট ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করলে একটা অপশন আসবে, একটু ওয়েট করুন। এই যে এখানে আমি এসটিএমএল যাব, এসটিএমএল এর এটা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আবার কম্পোজে আসবো, দেখবো একটা ব্যানার চলে আসছে। দেখছো আমি এসটিএমএল এ গিয়ে এটা পোস্ট পেস্ট করছি, কম্পোজ আসছে, এটা চলে আসে। এখন আমি এটাকে সেভ করার পরে পাবলিশ করব। পাবলিশ হবে না, এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলের জন্য আমি দিলাম এখানে ট্রিপল 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 ক্লিক ক্লিকস ট্রিপল ক্লিকস ব্যানার ব্যানার দিয়ে আমি পোস্ট করলাম। একটু বড় করলাম মিডিয়াম সেন্টার করলাম, জাস্ট মডিফাই ডিপ বুঝে আসলাম, সেভ দিলাম, পাবলিশ করব। হ্যাঁ দেখুন এবার হয়ে গেছে, আমি এটাকে পাবলিশ করলাম, সেভ করে পাবলিশড। দেখছেন আমার এটা পাবলিশড হয়ে গেছে। পাবলিশড হয়ে গেলে এবার আমি আমার শো করব ব্লগটা, যে ব্লগে শো ব্লগ ক্লিক করলাম, দেখুন যে সানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এই যে এটা হয়ে গেছে। আমি এখন কাজ হচ্ছে আমার এইটা ব্যানারটা যেহেতু আমার ওয়েবসাইটে দিছি, সেহেতু এই ইউআরএলটা কপি করে এই কপি করে আমার এখানে দিয়ে দিতে হবে। এই যে আমরা এই অ্যাকশনে আসছিলাম ট্রিপল ক্লিক ব্যানার, এখানে ব্লগের এখানে ক্লিক করলাম, ক্লিক করা ক্লিক ফর ব্যানার, দেখুন আমার ব্যানারটা হয়তো হয়ে গেছে। ব্যানার ওয়াজ নট ইনস্টল
কারলি আবার ট্রাই করতে বলছে, হয়নি, তো ইনস্টলটা এখনো হয়নি সেটা বলছে, একটু লেট হবে কারণ ইনস্টল করতে। তো আমি একটা কমেন্ট করে আসি, তাহলে আর হয়তো দ্রুত হয়ে যাবে। ভেরি নাইস, একটা কমেন্ট করলাম, কমেন্ট করে দিলাম, দেখুন হয়তো দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, ব্যানারের উপরে ক্লিক করলাম, ব্যানারের উপরে ক্লিক করে ব্যানারের ইউআরএলটা নিয়ে নিই। এটা তো এটা না, এটার থেকে আমরা আবার শো দেই, বই শো ব্লক এখানে, এটা ক্লিক করলাম, এটা নিয়ে নিই, এই লিঙ্কটা নেব আমরা, এই লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা আমরা নেব। এই ব্যানারের উপর ক্লিক করার পরে ব্যানার আসবে যেটা, এই ব্যানার লিঙ্কটা কপি করলাম, কপি করে এবার আমরা এখানে ক্লিক করে দেব, পেস্ট করে দিল, দেওয়ার পরে ক্লিক ফর ব্যানার, দেখুন হয়তো এবার সাবমিটেড হয়ে যাবে, দেখুন সাবমিটেড হয়ে গেছে এবং ভার্সা পয়েন্ট আমি 20 পেয়ে গেলাম। আগে ছিল 20 আর এই হলো 20 40, দেখুন আমি আমার ভার্সা পয়েন্ট লিডারশিপে চলে গেলাম। দেখুন এখানে সেগুলো চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেল না, একটু আগে কিন্তু এরকম ছিল না, দেখুন। এবার আপনাদের দেখাবো আমার টু ডু লিস্ট, দেখুন টু ডু লিস্টে কী ছিল। এবার 622 আসছে, এবার আজকে স্কোর বোর্ডে দেখবো যে কত। আজকে আমরা দেখলাম কীভাবে ব্লগ তৈরি করা এবং ব্লগে কীভাবে পোস্ট করা, দেখুন টুডে টুডে 50 ভার্সা পয়েন্ট আর্ন হয়েছে আপনার, 10 হলো ফেসবুক লাইক দুটো, 20 ব্লগের, 20 40, আর ডেইলি ওয়ার্কের 10 হলো 50। ঠিক এভাবে আপনারা করতে পারেন। ধন্যবাদ সানা সিটির পক্ষ থেকে আবারও। আজ আপনারা আজকে যে ভিডিও দেখলেন, আমি 1500 ভার্সা পয়েন্ট বানাইছি কিন্তু আমার এখনও অ্যাফিলেট হয়নি, এক্সিকিউটিভ অ্যাফিলেট হয়নি, একটু ঘন্টা খানিকের মতন লেট হয় এক্সিকিউটিভ অ্যাফিলেট হওয়ার জন্য। কারণ এখানে একটা অপশান দেওয়া আছে, ইউ আর কারেন্টলি শর্ট 1460 টোটাল ভার্সা পয়েন্ট, আমার এটা কিন্তু ছিল, আজকের আমার 1500 হয়ে গেছে কিন্তু এখানে এখনও শো করেনি, যার কারণে আমি এক্সিকিউটিভ অ্যাফিলেটের পদকটা এখনও পাইনি, কালকেরে এটা দিয়ে দিবে আশা করি, আশা করি দিলে আমি সাথে জুড়ে একটা ভিডিও করে সম্পূর্ণ দিয়ে দেব। ওকে, ধন্যবাদ সানা সিটি সাথে থাকার জন্য। দেখুন আমি একটু অফ রাখছিলাম, বলছিলাম যে SFI এক্সিকিউটিভ অ্যাপিলেট হবো এবং তার একটা ব্যাচ দেবে। দেখুন আমার এখানে 1500 হওয়ার কারণে, 1540 হওয়ার কারণে এক্সিকিউটিভ অ্যাপিলেট হয়ে গেছে, একটু পরেই আমাকে মেইল করছে। দেখুন আমি কাজ অফ রাখছিলাম 2:35 মনে হয়, আর আমাকে মেইল করছে কয়টা, 2:29 আমাকে মেইল করছে, মেইল করে বলছে যে আপনি এক্সিকিউটিভ অ্যাপিলেট হয়েছেন, এই লিখছে এক্সিকিউটিভ কনফার্মেশন। দেখুন আমাকে ব্যাচটা চেঞ্জ করে দিয়েছে এবং একটা মেইল আমাকে পাঠিয়ে দিয়েছে, এই যে এক্সিকিউটিভ হয়েছে তার একটা মেইল পাঠিয়ে দিয়েছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখুন ব্যাচটা চেঞ্জ হয়ে গেছে।